ভ্রমণ পিয়াসু মানুষদের কাছে সিবিজের গুরুত্ব অপরিসীম। সাংসারিক হাজার কাজের মধ্যে আমরা ক্লান্ত পরিশ্রান্ত, কাজের মাঝে ভ্রমণ আমাদের জীবনে কাজের নতুন মাত্রা বহন করে আনে। সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত গোয়া, এখানকার সমুদ্র সৈকতের টানে প্রতি বছর বহু দেশি বিদেশি পর্যটক ছুটে আসেন। প্রচুর সৈকত রয়েছে এখানে, যার মধ্যে কয়েকটি বেশ জনপ্রিয়, কিন্তু এমন কয়েকটি সৈকত রয়েছে যা ভ্রমণ পিয়াসুদের কাছে খুব একটা পরিচিত নয়। তেমন একটি প্রজাপতি সৈকত বা বাটারফ্লাই বিচ। বাটারফ্লাই বিচটি রয়েছে গোয়ার দক্ষিণে, পালোলেম এবং এগোন্ডা বিচের খুব কাছে। অর্ধগোলাকৃতি এই সৈকতকে দূর থেকে দেখলে কোনো দ্বীপ বলে মনে হবে। এই বিচের মূল আকর্ষণ প্রজাপতি, হাজার হাজার প্রজাপতি যেন পর্যটকদের অভ্যর্থনা জানাতে যেন অপেক্ষা করে। শুধু প্রজাপতি নয়, এখানে এলে ডলফিনও দেখতে পাওয়া যাবে। ডলফিন ছাড়াও এই বিচে দেখা মিলবে কাঁকড়া, গোল্ডফিশ, সি আর্চিন, সি কিউকাম্বারের মতো সামুদ্রিক জীবে। তবে এদের দেখা পেতে হলে বিচে যেতে হবে ভোরে। সড়কপথে এই বিচে যাওয়া সম্ভব নয়, যেতে হলে নৌকো ভাড়া করে যেতে হবে। আর যদি অ্যাডভেঞ্চারের মজা নিতে হয় তাহলে পালোলেম বিচ থেকে জঙ্গলের ভেতর দিয়ে 2 ঘন্টা হেঁটে যেতে হবে। বাটারফ্লাই বিচের আশেপাশে কোনো দোকান নেই, তাই বেশি সময়ের জন্য যেতে হলে প্রয়োজনীয় খাবার এবং অবশ্যই পানীয় জল নিয়ে যাওয়া ভালো। সিবিচে যাওয়ার উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, কারণ সে সময় আবহাওয়া এখানে খুব মনোরম থাকে।